গোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, এই রেজিস্ট্রার আমার বন্ধু, ছোটবেলার বন্ধু দোষীবুদ্ধিকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য আমার হাজির করতে আসলে আমাদের জীবনের এখানে সুযোগ আমাদের আমার ছোটবেলা বন্ধু, আমাদের জীবনে অনেক স্মৃতি দশকে আসলে একটি সাধনার বিষয়। ওনাকে আমরা অনেক সময় একটু যদি বিরক্তির মতো করতাম, ওনার বাড়িতে গেলে শিল্পকলাতে পরবর্তীতে মৌমাছি করছি এখানে কিছু বলতে পারবো আমাদের পিঠু হয়ে উনি যখনই যেখানে যাই উনি এই সংস্কৃতি মানে একদম লোকাল সংস্কৃতি সবসময় ওনার যে সংস্কৃতি পরিচর্যা যেগুলো হারমোনিয়া তবলা এখন তো এখন আধুনিক অনেক যন্ত্রপাতি, আমার মনে হয় ওনার যে ছেলে এবং মেয়ে যারা আছে সবাই আমার যতটুকু মনে পড়ে সবাই এই বিষয়ে অন্য বিষয়ে জ্ঞান থাকুক অথবা নাই থাকুক এই বিষয়ে মনে হয় একটা পারিবারিক একটা বাধ্যবাধকতা ছিল। আমরা অনেক সময় আসলে ওই সময় এত ভালো বুঝতাম না, আমরা একটু পড়াশোনা নিয়ে বেশি ব্যস্ত থাকতাম, কিন্তু উনিদের আমাদের এই অঞ্চলটাকে ধারণ করতেন, এই অঞ্চলের মানুষের সংস্কৃতি ঐতিহ্য ধারণ করতেন, লালন করতেন। এটা এখন চলে যাওয়ার পর বুঝতে পারছি ঢাকাতেও ওনাকে নিয়ে অনেক ভালো ভালো জায়গায় অনেক সভা হয়, সেমিনার হয়, তখন বুঝতে পারি গর্ববোধ করি আসলে আমাদের নোয়াখালীর কৃতি সন্তান। আমরা শৈশব যেগুলো দেখেছি অনেকেই হয়তো রেকর্ডিং করে অনেক কিছু শুনেছে, কিন্তু আমার মনে হয় অনেক বেশি দেখার সুযোগ হয়েছে। তো আজকে ওনার এই দিন ওনাকে স্মরণ করি, আমরা ওনাকে বিশ্বস্ত করুক, এবং আমি বিশেষ করি এই ফাউন্ডেশনে যারা আছেন তাদেরকে বিশেষভাবে আমি আজকে নিজেকে অত্যন্ত ধন্যবাদ করছি। আমাদের মাননীয় উপাচার্যকে আপনারা এই পদকটি হাসিম পদক 2024-এ যে আপনারা মনোনীত করেছেন যে যোধপুর শহর সংশ্লিষ্ট সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এখন আমি শুধু শেষে একটা কথাই বলব যে এই যে উনি যে কাজগুলো করে গিয়েছেন এই কাজগুলা পরিচর্যা জন্য প্রয়োজন একটা পৃষ্ঠপোষকতা, এই পৃষ্ঠপোষকতা এখানে জেলা প্রশাসন আমাদের উপজেলা প্রশাসনের জনমতে আছে। তো এই পরিচর্যার জন্য এই ফাউন্ডেশন থেকে যখন যেভাবে চাওয়া হোক আমার বিশ্বাস প্রশাসন থেকে সে সহযোগিতা পাবে। আর আমাদের এখানে জেলা পরিষদের চেয়ারম্যান মধ্যে আছে, ওনার কিন্তু স্পেশাল কিছু করার সুযোগ আছে, তাই আমি সেটা অবশ্যই করবো, কি ওটা অবশ্যই রাখবেন। পরিশেষে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আমাদের দিক থেকে যতটুকু করণীয় আছে, আমাদের বাংলা বিভাগও আছে, আমাদের দিক থেকে যতটুকু করণীয় সেটা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আমরা যোগাযোগ করে যেটা করার আমরা চেষ্টা করবো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য।